সেই পার্টির নেতা সাংসদ পরেশ রাওয়াল বলছে বাঙালি মানে তো বাংলাদেশি, বলছে বাঙালি বলতে আমি বাংলাদেশিদের বুঝিয়েছি আমাদের মাছ খাওয়ার অভ্যাস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এই পূর্ব মেদিনীপুর জেলায় এত মৎস্যজীবী রয়েছে, কমপক্ষে 5 লক্ষ 10 লক্ষ মৎস্যজীবী রয়েছে। আমি শুনছিলাম এবারে দুয়ারে সরকারে এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষ মৎস্যজীবীর নাম নথিভুক্ত হয়েছে, তার মধ্যে 2 লক্ষর বেশি শুধুমাত্র একটা জেলা পূর্ব মেদিনীপুর থেকে। যারা মৎস্যজীবীরা আছেন আপনারা বলুন তো, এই অসম্মান মানবেন? বাঙালিদের মাছ খাওয়া নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, যারা বাঙালিদের বাংলাদেশি বলছে, যারা বাঙালিদের রোহিঙ্গা বলছে, মানে আপনি রোহিঙ্গা আমি রোহিঙ্গা, এই সামনে যারা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে আছে বাংলাদেশি, স্টেজ সাউন্ড যারা করছে রোহিঙ্গা, একটা রাসত্ব বেরিয়েছে অধিকারী বাবুর মুখ থেকে, যদি বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তিনি এতটাই চিন্তিত হন। কোনদিন একটা প্রতিবাদের শব্দ শুনেছেন? তার কারণ কি? মেরুদণ্ড না তো পিঠে নেই, দিল্লির মালিকদের পায়ে শুয়ে রেখেছে। যেই বলবে অমনি ইডি সিবিআই একটা নোটিশ পাঠাবে, তো ইডি সিবিআই যাতে না ঢুকে। উনি সবাইকে সংবাদ মাধ্যমের কিছু বন্ধুকে বলেছে, যে করে হোক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবার 4 বছর জেলে রাখাবো, আমার সাথে অমিত শাহর কথা হয়ে গেছে, আমাকে নাকি জেলে ঢোকাবে। আমার বিরুদ্ধে আমি প্রথম দিন বলেছিলাম যদি কোন রকম কোন প্রমাণ করতে পারে যে আমি কোন রকম কোন দুর্নীতির সাথে যুক্ত বা সরাসরি আমার সাথে কারোর যোগাযোগ রয়েছে, যোগাযোগ আছে, যার কারণে আমার কর্মকাণ্ডের ফলে বাংলা কুলসিত কালিমালিপ্ত হয়েছে, আমার পিছনে ইডি সিবিআই লাগানোর দরকার নেই, ফাঁসির মঞ্চ তৈরি করুন, আমি গিয়ে মৃত্যুবরণ করবো। 2 বছর আগে বলেছিলাম, আজ বুক ফুকে এক কথা বলে দিয়ে যাচ্ছি। আমাদের অনুপ্রেরণা ক্ষুদিরাম বসু, বীরেন্দ্র শাসমল, সতীশ সামন্ত, গদ্দার অধিকারী মির্জাফর অধিকারী নয়। আর বাংলার মানুষ প্রতিবাদী, প্রতিবাদের ভাষা জানে, আন্দোলনের ভাষা জানে। বাংলার মানুষ কাপুরুষ কুলাঙ্গারদের পছন্দ করে না, যারা কথায় কথায় বাংলার অপমান করে। দিল্লিকে বলে টাইট করে দিয়েছে, কি করে টাইট করেছেন উনি? না, বাংলার মানুষের বাড়ির টাকা আটকে টাইট করেছে। এগুলো সব লিখে রাখতে হবে যে তুমি নির্বাচনে লড়াই করতে পারোনি, লেজে গোবরে হয়েছ, হেরেছ বলে বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখতে চাও, বাংলার মানুষের টাকা আটকে রাখতে চাও। বাংলার মানুষের 100 দিনের টাকা আজকে আটকে রেখেছে, বাংলা আবাস যোজনা টাকা আটকে রেখেছে, তোমাদের টাকা লাগবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলা দিল্লির কাছে গিয়ে ভিক্ষা করবে। আপনারা চান মেদিনীপুর দিল্লির কাছে গিয়ে ভিক্ষা করুক, আপনারা চান বাংলা দিল্লির কাছে গিয়ে ভিক্ষা করুক, আমাদের দরকার নেই। আমরা 34 বছরে সিপিএম যে বাংলার উপর সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো জগদ্দল পাথরের মতো চাকিয়ে বসেছিল, তাদেরকে উৎখাত করেছে একটা মহিলা। তোমরা তো শিশু, তোমরা যদি ভাবো বাংলার মানুষের টাকা আটকে মমতা ব্যানার্জিকে টাইট করব, মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী থাকতে একটা বাংলার মানুষের পেটে আঘাত করবে না, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বাংলার মানুষের রাস্তার টাকা আটকাবে বাংলা, আপনি শুনে রাখুন, 100 দিনের কাজ প্রায় 8,000 কোটি টাকা আটকে দিয়েছে, আর পিআইএল ফাইল করেছে আবার। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে 2020 সালে তুই তো তৃণমূলে ছিলি, তখন পিআইএল ফাইল করলি না কেন? কেন করলে না?